আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জব হেল্পলাইন পিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ, আজকে আমরা একাধিক পরীক্ষা একই দিনে কোনটা দিব এই বিষয়টা নিয়ে অনেক কমেন্ট এসেছে এবং ভিডিওর শেষে সাজেশনমূলক কিছু কথা থাকবে পরীক্ষার সম্পর্কে। শুধু এই পরীক্ষাটা না, যারাই চাকরি পরীক্ষা দেন আগামীতে যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, একাধিক পরীক্ষা থাকলে কি করা যায় এই বিষয় নিয়ে আমি সুষ্ঠু কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। যদিও পার্সোনাল বিষয়গুলো আমি তেমনভাবে বলি না, কারণ সম্পূর্ণ এগুলো পার্সোনালি থাকে। যাই হোক, আমরা প্রথমত একটা বিষয় দেখব যে 21 অক্টোবর পরীক্ষা মানে কোন কোন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিরিয়ালটা দেখে ভিডিও লাস্টের দিকে আমরা কথা বলবো। প্রথমতই যেটা ক্রাশ সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর DSS, তারপরে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, তারপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 2 নম্বর ক্রাশ, তারপর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, তারপর হচ্ছে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, তারপরে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, তারপরে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তারপরে হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ BEPZA, তারপরে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, তারপরে হচ্ছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, তারপর হচ্ছে পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট, তার পরবর্তীতে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরও থাকতে পারে। অর্থাৎ এই যে 15টা পরীক্ষার যে সিরিয়াল বললাম, এই 15টা পরীক্ষা ধরেই কিন্তু আপনার 21 অক্টোবরে পরীক্ষাটা হবে। এর দুই বাইরে আরও 2-4টা থাকতে পারে, বিষয়গুলো আমার জানা নেই। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে যাদের পরীক্ষা ঢাকায় হবে এবং একাধিক পরীক্ষা সময়ও ভিন্ন, যারা সমাজসেবা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষা দিবেন না বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষা ঢাকায় হবে এই বিষয়টা সবাই জানেন, সেই ক্ষেত্রে এমনভাবে কেন্দ্রটা আপনি সিলেক্ট করুন যেন কৃষি সম্প্রসারণ পরীক্ষা দিয়ে অন্যটা দেওয়া যায়, বা এর আশেপাশে সিট পড়েছে বা এলাকায় কৃষি সম্প্রসারণের পরীক্ষাটা দিয়ে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরকম 1-2টা 3টা পর্যন্ত পরীক্ষা আপনি দিতে পারেন যদি আশেপাশে সিট পড়ে ঢাকার মধ্যে। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে যে পরীক্ষার টাইম যেহেতু ভিন্ন হয়, ধরুন 11টার থেকে 12টা অথবা 2টার থেকে 3টা পর্যন্ত, এরকম হলে আপনি সেরকমভাবে সিলেক্ট করুন। এখন কথা হচ্ছে যে প্রস্তুতির বিষয়টা নিয়ে একটু করে বলতে, যাই হোক সমাজসেবা লোক টেকাবে, অর্থাৎ সমাজসেবার বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়ে কথা বলবো। যেহেতু সমাজসেবার সেই 4.5 বছর আগে এটা অ্যাপ্লাই করা ছিল, এখন এখানে কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে যাবে। কী কারণে বাদ পড়বে? 4.5 বছরের পর থেকে কিন্তু আপনার চাকরির বয়স যাদের শেষ তারা কিন্তু হাল ছেড়েই দিয়েছে, এবং তখন যারা আবেদন করেছে এখন কিন্তু তারা যাদের চাকরির বয়স ছিল তারা কিন্তু এখন পুরনো প্রার্থী, অর্থাৎ 4 বছর আগে যারা অ্যাপ্লাই করেছে এখন কিন্তু তারা পুরনো প্রার্থী। সেই ক্ষেত্রে এখানে অনেকেই পরীক্ষা দেবে না যে আমার প্রস্তুতি নেই, শুধু পরীক্ষা দিয়ে লাভটা কী। আবার অনেকেই যারা পরীক্ষা দেবে তারা কিন্তু মানে পূর্বে যারা অ্যাপ্লাই করেছে চাকরির বয়স শেষ তাদের কিন্তু প্রস্তুতিটা ভালো নেই, কিন্তু পূর্বে যারা 4.5 বছর আগে যারা অ্যাপ্লাই করে রেখেছিল এখন পর্যন্ত তাদের চাকরির বয়স আছে এবং শেষের দিকে, তারা কিন্তু ভালো একটা তুখর। এবং যেহেতু এটা জেলা পর্যায়ে পরীক্ষা হবে, এখানে সবচেয়ে মেয়ে প্রার্থীরাই বেশি অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রে বলবো যে এখানে পরীক্ষা যারা দিবেন তারা মানে ভালো একটা প্রস্তুতি আছে। কিন্তু অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন যে লোক টেকাবে কয়জন, এখানে প্রায় 1500 বা তার অধিক লোক টেকাতে পারে, যেহেতু বেশি সংখ্যক লোক টেকায় তারা, এবং প্রতিযোগিতা হবে তুমুল। অর্থাৎ আমি আগেই বলেছি যে যাদের চাকরির বয়স শেষ অনেকেই পরীক্ষা দেবে না, আবার যারা 4.5 বছর আগে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু এখন পুরাতন চাকরি প্রার্থী, মানে পড়ে পড়ে ঝালাফালা করেছে, আর যারা পড়ে না তারা তো সারা জীবন পড়েই না। যাই হোক, এখানে আপনি যদি মনে করেন যে প্রতিযোগী কম হবে এবং প্রতিদ্বন্দ্বী কম হবে শুধু প্রার্থী থাকবে, সেই ক্ষেত্রে আপনার ভুল হবে। এটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয় এবং সেখান থেকে কিন্তু তারা সিলেক্ট করে যে যেটাই পরীক্ষা দেন, এখানে কোনো প্রতিযোগী হালকা মনে করলে এটা হচ্ছে আপনার দুর্বলতা। তো সবচাইতে বেশি প্রশ্ন সেটা হচ্ছে যে কাট মার্কস কত হতে পারে। আমি ফেসবুকের একটা কমেন্টে দেখলাম যে 70-এ 70 পেতে হবে, 70-এ 71 পেতে হবে, এরকম কমেন্ট অনেকে করেছে জাস্ট মজা করে। এখন কথা হচ্ছে যে রেলওয়ের অ্যাপয়েন্টমেন্টে পরীক্ষা হলো, আমি বলেছিলাম 54-55 যারা পাবে তারা কিন্তু টিকবে, অলরেডি যারা 54-55 পেয়েছে তারা কিন্তু টিকেছে।
অনেকেই বলেছিল যে 70, মানে 70-এর মধ্যে আপনাকে 65, 66, 67 নাম্বার পেতে হবে তাহলে টিকবেন। এটা সম্পূর্ণই ভুয়া ধারণা। যেমন দেখুন যে প্রাইমারিতে অনেকেই 65, 68 পর্যন্ত বলে, কিন্তু দেখুন 45 থেকে টেকা শুরু করেছে। এখানে দেখুন যে সমাজসেবার বিগততে যতগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু সহজ হয়েছে এবং 6-7টা প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে। এখন অনেকেই মনে করে যে আসলে এত, মানে যারা বেশি পড়াশোনা করে তারা কিন্তু এমনিতেই আপনার 55-60 নাম্বার পেয়ে যায়। সেই ক্ষেত্রে যত ভালো বা কঠিন প্রশ্নই হোক না কেন, 4-5টা প্রশ্ন কঠিন থাকবেই, এটা সবার ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে আমি কাট মার্কস হিসেবে ধরে নিয়েছি ধরুন 60-61 এরকম নাম্বার, যেহেতু আগেই প্রশ্ন, মানে প্রশ্নটা আমি দেখি নাই, তারপরেও আমি এটা বলে নিচ্ছি। কারণ যতই ভালো অ্যান্সার করা যাক পরীক্ষার হলে, তখন যত বেশি নাম্বার কাউন্ট হলেও পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকে। সেই ক্ষেত্রে যে যতটা পারেন অ্যান্সার করবেন। আমি এ পর্যন্ত শিওর হতে পারিনি যে আসলে এখানে মাইনাস মার্ক আছে কি না, তবে মাইনাস মার্ক থাকলে আপনারা নোটিশেও দেখতে পারবেন, এবং প্লাস এখানে মাইনাস মার্ক যদি থাকে সেক্ষেত্রে প্রশ্নের সাথে অনেক সময় লেখা থাকে। যাই হোক, সমাজসেবাতে যারা পরীক্ষা দেবেন ভালোভাবে পরীক্ষা দিন, যে যে কয়টা পারেন সেই কয়টাই দাগানোর চেষ্টা করেন। যদি মাইনাস মার্ক না থাকে সেই ক্ষেত্রে আপনারা, তবে মাইনাস মার্ক নেই আমার মনে হয়, যেটা তার এখন নতুনভাবে নিয়ম করেছে, তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি নয়, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কিন্তু 0.5 মার্ক কাটা যাচ্ছে। তো সেই অনুপাতে সেটা যদি করে তাহলে কিন্তু দেখে শুনে ঘষবেন। এখানে 54-55 নাম্বার যদি মাইনাস মার্ক থাকে সেই ক্ষেত্রে তুলে আনাপ। তো তার পরবর্তীতে হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনেকেই, মানে বেশিরভাগ প্রার্থী যারা সমাজসেবাতে আবেদন করেছিলেন, মেয়ে প্রার্থী, তারা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পরীক্ষা দেবেন না, এবং ছেলে প্রার্থী এখানে বেশি হবে। আমি আগেই বলেছি যে প্রতিযোগী যদি আপনি কম মনে করেন বা কম হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল ধারণা। প্রত্যেকটা চাকরি পরীক্ষাতেই প্রতিযোগিতা মানে তুখোড় হারে। সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এবং সমাজসেবাতে যারা আবেদন করেছেন, আমি আপনাদের একটা সাজেস্ট করব যে কৃষি সম্প্রসারণের পরীক্ষা দেওয়ার আগে যদি আপনি কম্পিউটার বিষয়ে দক্ষ না হন, সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পরীক্ষা দেওয়ার দরকার নেই। কারণ আপনার এমসিকিউ পরীক্ষাতে টিকলেও এমনও 3-4টা রেকর্ড আছে যে কম্পিউটার না পারার কারণে বা ড্রাইভিং না পারার কারণে সেখানে একটা প্রার্থীও টেকে নেই। সেখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে বাংলায় আপনার 20 শব্দ এবং ইংলিশে 30 শব্দ টাইপিং করতে হবে। এই ক্ষেত্রে তারা, মানে যতই প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষায় পাশ করেন না কেন, সেই ক্ষেত্রে আপনার কোনো কাজেই দেবে না। যার কারণে এটা সাজেস্ট করব যাদের কম্পিউটার বিষয়ে ভালো নেই। তবে একটা বিষয় আছে, যদি এই কৃষি সম্প্রসারণে আপনি টিকে যান সেই ক্ষেত্রে 1-1.5 মাস যাই সময় পাবেন, সেখানে কিন্তু আপনি চাইলে টাইপিং প্র্যাকটিস করে সেটাকে রিকভারি করতে পারেন। কিন্তু এমন প্রার্থী আমার মনে হয় নেই যে মনোযোগ দিয়ে এই বিষয়গুলো খেয়াল করবে। যাই হোক, তারপরে এবার সাজেশনের বা এবার প্রস্তুতির বা সাজেশনের বিষয় নিয়ে একটু কথা বলি। এটা বলার আগে আমি একটা কথা বলছি যে সবসময় যে কোনো চাকরি পরীক্ষা হোক না কেন, আলাদা আলাদাভাবে সাজেশন আমরা পেতে পছন্দ করি এবং এই কমেন্ট করি, আমার অমুক জায়গায় পরীক্ষা আছে ভাই সাজেশন দিন। সমাজসেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পেট্রোলিয়াম বা যে কোনো জায়গায় আপনি পরীক্ষা দেন না কেন, প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান আসে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সমাজসেবার চেয়ে আপনার কম্পিউটার বিষয়ে 3-4 বা 5টা প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু কনফার্ম। কারণ এটা কম্পিউটারের পোস্ট, কম্পিউটার বিষয়ে কম্পিউটারের পোস্ট, সেই ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে 4-5টা প্রশ্ন আসতে পারে। তো এখানে আর আলাদাভাবে কোনো কিছু নেই, ওই বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় থেকেই প্রশ্ন আসবে। তবে সার্বিক বিষয়ে যাদের ভালো প্রস্তুতি আছে, যে কোনো পরীক্ষাই হোক না কেন, একদম তার জন্য পারফেক্ট। আর সমাজসেবার প্রস্তুতি আলাদা, কৃষি সম্প্রসারণের প্রস্তুতি আলাদা বা আলাদা অন্য অন্য চাকরির প্রস্তুতি আলাদা, এই বিষয়গুলো তেমনভাবে আমার চোখে পড়ে না। যাই হোক, পূর্বে যাই প্রস্তুতি ছিল বা না আছে এটা বিষয় না, এখন যা আমি একটা বিষয় বলবো যে যা পড়েছেন বাট সেটাই থাক, এবং সাম্প্রতিক বিষয় পড়ে সময় নষ্ট করার দরকার নেই। কারণ সাম্প্রতিক সর্বোচ্চ একটা আসে, মানে নাই বেশি আসে, এরকম অবস্থা। তো সর্বশেষ বলবো যে যাদের অঙ্কগুলো ভালো করে দেখা হয়নি, এখন অঙ্কগুলো দেখে নিন। কারণ অঙ্ক করতে সময় না পেলে ওই 3-4টা প্রশ্নেতেই কিন্তু আপনাকে ডাব্বা মেরে দেয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। অন্য অন্য প্রশ্নগুলো পারা থাকলে আপনি সাথে সাথে ঘষতে পারবেন, কিন্তু অঙ্কের প্র্যাকটিস করতে থাকুন। এই 2-3টা অঙ্ক বেশি পারলেই আপনার আর কোনো কিছুর দরকার নেই। কারণ বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সবাই সমান সংখ্যক নাম্বার পায়, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এসে আপনার স্কোর কমে যায়। 2-3টা নাম্বার পাওয়ার
জটিলতা দেখা যায়, যার কারণে টেকা সম্ভব হয় না। অনেক কথাই বলে ফেললাম, যাই হোক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে ঢাকার মধ্যে পরীক্ষা হলে সময় কম বেশি থাকলে এমনভাবে সিলেক্ট করুন যেন 2-3টা পরীক্ষাতে অংশগ্রহণ করা যায়। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।